নমস্কার সুস্বাগতম লাইভ প্রোগ্রামে আপনাদের বহু বহু প্রিয় অনুষ্ঠান বহু জনের প্রিয় অনুষ্ঠান শনিবার দুপুর বারোটা পঞ্চাশে সোনার বাংলা টিভি চ্যানেলে বিশিষ্ট অ্যাস্ট্রোলজার তার অনুষ্ঠান এক নামে এক ডাকে সবাই চেনেন এত এত প্রোগ্রাম তার দেখছেন এত দিন ধরে প্রতি শনিবার ঠিক এই সময় বারোটা পঞ্চাশে আমাদের লাইভ প্রোগ্রাম সোনার বাংলা টিভি চ্যানেলে বিশিষ্ট অ্যাস্ট্রোলজার নিউমোলজিস্ট বাস্তুবিদ তন্ত্রসাধিকা সাধিকা মাতৃসাধিকা এবং আজকে কিন্তু পড়াশোনার বিষয় নিয়ে ভাইটাল আলোচনা আপনাদের ফোনও নেব ডেট অফ বার্থ টাইম অফ প্লেস অফ নিয়ে আসবেন অংশগ্রহণ করবেন নতুন করে বলার কিচ্ছু নেই আপনারা জানেন সবটাই তাও বলে দিলাম আপনারা কিন্তু চলে আসুন লাইভ প্রোগ্রামে আর অবশ্যই প্রোগ্রামের পর পার্সোনাল রেড বক্সের নাম্বারে যোগাযোগ করবেন সবাই প্রচুর মানুষ রাত আটটা থেকে দশটা ফোন করেন আপনারা লিখে রাখুন নাম্বার অনলাইনে দেখাচ্ছেন সবাই রোববার আগামীকাল ছুটির দিন প্রচুর মানুষ দেখে নেন আর আজকে হাওড়া চেম্বার অনুষ্ঠানের পর বিকেলে আপনারা তিনটে থেকে হাওড়ায় পাবেন নাইন আর এইট এ দেখতে পারবেন অনুষ্ঠান আর ইউটিউবে প্রোগ্রাম থাকবে আপনারা দেখবেন আর ফেসবুক লাইভ ইউটিউব লাইভ চলছে ইউটিউবে পরে প্রোগ্রামটা থেকেও যাবে দেখবেন হাওড়ায় চেম্বার বেহালা কালীঘাট ব্যারাকপুর শিলিগুড়ি হাজরা মহাকাশ হাওড়া বালি অবশ্যই আপনারা সবাই তাকে পাবেন উপস্থিত আছেন আমাদের মধ্যে স্টুডিওতে ফরান ধারণা 12000 আলোচনা হবে আর আজ এই মাসের মধ্যেই কিন্তু যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিচ্ছেন লাস্ট চান্স আপনাদের প্রতিকার নেওয়া যারা উইক যারা দুর্বল পড়াশোনা করেও রেজাল্ট পাচ্ছেন না কনফিডেন্স নেই কি হবে কি হবে ভয় অভিভাবকরা চিন্তিত ছেলে মেয়েরা চিন্তিত ছাত্রছাত্রীরা এই মাসের মধ্যে তন্ত্র প্রতিকার নিয়ে নাও যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিচ্ছ সামনের মাসে ইমিডিয়েট এটা লাস্ট চান্স তোমাদের জন্য এই মাসটাই কিন্তু রয়েছে প্রতিকার নেওয়ার জন্য ইমিডিয়েট ফোন করে নেবে সবাই অনুষ্ঠানের পর রেড বক্সের নম্বরে উপস্থিত আছেন মাতা জাহ্নবী সেন নমস্কার এবং স্বাগত আপনাকে নমস্কার দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আবার আপনাদের টানে আপনাদের সকলের প্রিয় জাহ্নবী দেশে উপস্থিত হয়েছে আজকে যে অনুষ্ঠানটা আমি করব টোটাল মাদের রিকোয়েস্ট অনুষ্ঠান অনেকেই আমার ফেসবুকে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিয়ে সামনে আমার ছেলে মেয়েদের পরীক্ষা শুধু মাধ্যমিক নয় মাধ্যমিক উচ্চ সমস্ত পরীক্ষায় কিন্তু সামনেরই ফেব্রুয়ারি মার্চ মাসে আমরা সমস্ত পরীক্ষায় ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে আর এই পরীক্ষার সময় মা বাবাদের একটা আলাদা টেনশন কাজ করে অনেক সময় দেখা যায় অনেক ট্যালেন্টেড ছেলে মেয়ে কিন্তু পরীক্ষার আগেই তার নানান ভাবে লেজি হয়ে যায় টেনশনে শরীর খারাপ হয়ে যায় অনেকে দেখা যায় অনেকে এরকম রিপোর্টও করছে দিদি পরীক্ষার আগে পড়তে বসে কি শুধু ঘুমিয়ে পড়ছে তার মধ্যে কোনো এনার্জি লেভেল নেই এনার্জি নেই এবং এরকম আমরা দেখেছি যখন পুরো সব মাস বছর পরে নি মুখস্ত করে না পরীক্ষার আগে গিয়ে কোনোভাবে শারীরিক সমস্যা পরীক্ষাই না তো আজকে আমাদের এডুকেশনটা এমন একটা পার্ট মানুষের জীবনে একটা বছর নষ্ট হওয়া মানে প্রচন্ড রকম সমস্যার মুখে পড়া এবং আজকালকার যুগে ছেলেমেয়েরা কিন্তু প্রচন্ড রকম কম্পিটিশান করে ও পরিশ্রমও করে বলবো না যে পরিশ্রম করে কারণ আগেকার সময় যে কম্পিটিশন লেভেলটা এতটাই কম ছিল এখন কম্পিটিশন লেভেলটা কিন্তু অনেক হাই একটা ঘরে দশ বারোটা ছেলে মেয়ে শিক্ষিত আগে হয়তো একজন দুজন শিক্ষিত হতো বাড়ির মধ্যে তারাই সকলকে বড় করতো পড়াতো তো এখন সব বাড়িতে বাড়িতে এডুকেশন দরকার আর এই এডুকেশনের জন্য মা বাবারা ব্যতিব্যস্ত হয়েছে কারণ দেখছে যে এডুকেশনের মানে ভালো পড়াশোনা করে ডিগ্রি নিয়েও ভালো জব নেই তারপরে একটা আশা তো থাকেই যে ভালো পড়াশোনা না করলে ভালো জব পাবো না চাকরি পাবো না এবং যখন পরীক্ষা চাকরির জন্য আমাদের ফর্ম ফিল হবে তখন আমি এডুকেশনের জায়গাটা লিখতেই পারবো না তার জন্য অন্তত বেসিক পড়াশোনাটুকু করে তার সঙ্গে একটু গ্র্যাজুয়েশন করে অন্তত ডিপ্লোমা ডিপ্লোমারি ছেলেমেয়েরাতে মানুষের মতো মানুষ হতে পারে কারণ আজকের দিনে সরকারি চাকরি কোথায় কিন্তু সরকারি চাকরি না থাকলে অনেক অনেক লাইন নিয়ে পড়াশোনা করছে সেটা নিয়ে এগোচ্ছে কেউ টেকনিক্যাল কেউ ল কেউ ইঞ্জিনিয়ারিং কেউ ডক্টরি রিসার্চ করছে এবং আইএস আইপিএস নানান লাইন নিয়ে পড়াশোনা করছে কিন্তু এই সব কিছুর জন্য কি দরকার আমাদের ছক পারমিট করা দরকার এই যে সামনে পরীক্ষা এই পরীক্ষার সময় যাদের সন্তানরা দেখতে পাচ্ছ বারে বারে ঘুমিয়ে পড়ছে তার মধ্যে এনার্জি লেভেল পুরো নষ্ট হয়ে গেছে এবং বারবার নিজেকে পরীক্ষার আগে বলছে মা অসুস্থ ফিল করছি যারা দেখতে পাচ্ছো যে আগে পড়াশোনা ঠিকঠাক করছে কিন্তু পরীক্ষা যত এগিয়ে আসে পড়াশোনার মন নেই তাদের মা বাবাদের জন্য একটু তোমরা লক্ষ্য করে দেখো তো ছেলে মেয়েরা মতে যে দিকটায় বসে পড়াশোনা করছে সেই দিকটা আদৌ তার কমফোর্টেবল জায়গা কিনা পড়াশোনার জন্য অনেক মা বোনেরাই ভাববে যে কি করে বুঝবো দিদি কমফোর্টেবল কি কমফোর্টেবল না অনেক প্রসেস আছে কিন্তু প্রথমেই বলি যারা দেখবে পড়াশোনা করছে না ঘুমিয়ে পড়ছে যাদের মধ্যে লেজি ব্যাপারটা রয়েছে কিন্তু অসুস্থ হওয়ার পথে টেনশন নিচ্ছে তার কিন্তু গেম খেলার সময় মোবাইল দেখা শুয়ে কিন্তু একদম ফিট একদম এটা ঘরে ঘরের কথা প্রত্যেকটা ঘরে মোবাইল আর গ্যাক প্রভাবতে যাচ্ছে একদম সে যদি অসুস্থই হবে তার মধ্যে যদি কনফিডেন্সই না থাকে সে মোবাইল গেম খেলার সময় কোথায় বা তুমি ডিস্টার্ব করো না এখন আমি একটু شويه গেম থেকে বেরিয়ে যাব হচ্ছে তো ছেলেরা প্রচণ্ড গেমের উপর নির্ভরশীল আর মেয়েরা তো সাজগোজ বাচ্চা বয়স থেকে ইউটিউব টিকটক তো সেই জায়গাগুলো যখন তারা পকারলি করছে তাহলে পড়াশোনা কেন নয় সেটা কিন্তু মা বাবাদের এখন থেকে দেখতে হবে সেটা নিয়ে আমি আলোচনা করব তারা কিন্তু ফোন নিয়ে নিই ফোনে কেউ এসে গেছেন হ্যালো হ্যাঁ বলুন হ্যালো 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 হ্যাঁ বলুন তাড়াতাড়ি স্পিডে কথা বলুন কোথা থেকে কে বলছেন কেন চ্যানেলে ফোন করেছেন তো লাইভ প্রোগ্রামে জ্যোতিষ প্রোগ্রামে কার জন্য জানতে ফোন করেছেন

তুমি আর ফোন করোনা জ্যোতিষ প্রোগ্রামে তোমার কিচ্ছু নেই জীবনে

একটা ছোট্ট বাচ্চাও জানে হয় যদি কেউ বাস্তুশাস্ত্র জানে বা ছোট্ট একটা মানুষও জানে পূর্ব দিকে উত্তর দিকে পড়াশোনার জন্য বেসিক্যালি যারা জ্ঞানীগুণী ব্যক্তিদের ওই দিকে মাথা করেই পড়ে কেন পূর্ব দিকে সূর্য উদয় হয় অর্থাৎ উদয় হয় মানে সূর্যের যে পজিটিভ এনার্জি আমাদের থাকে তার জন্য আমরা কিন্তু এটা পূর্ব দিকটা পজিটিভ হয় এবং উত্তর দিকটাও আমাদের জন্য ভালো হয় কিন্তু এই দুটো দিকেও অনেক সময় পড়াশোনায় বসে অনেক ক্লায়েন্টরা আমাকে ফোন করে বলে দিদি আমার ছেলেমেয়েরা পূর্ব দিকেই বসছে আবার ছেলেমেয়েরা উত্তর দিকেও বসে তবু তাদের মধ্যে যেন কনফিডেন্স লেভেল নেই তবু তারা ওইরকম হয়ে যাচ্ছে মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে তো প্রত্যেকটা বাবা মাকে বলবো সময় আর নেই খুব অল্প সময় এর মধ্যেই আমাদের প্রত্যেকে প্রতিকার করে নিতে হবে কি প্রতিকার করতে হবে আমাদের ছক

সকালে না রাত্রে সকাল দশটা পঁয়তাল্লিশ এলাহাবাদ আচ্ছা তিরিশে এপ্রিল হলো না তিরিশে এপ্রিল হ্যাঁ দু হাজার আট

দেখা কুম্ভ রাশি এবং লগ্ন হচ্ছে কর্কট লগ্ন তো ভালো মন্দ তো আমাদের দিদি সকলেই ইয়ে আছে কিন্তু নাতনি বলে রাখি এডুকেশন বলে রাখি ওর কিন্তু মাঙ্গলিকতা আছে এটা কি জানতেন না ও ও জেনে রাখো ও কিন্তু মাঙ্গলিক হ্যাঁ এবং দেখাচ্ছে হ্যাঁ মঙ্গলের দোষ এবং মঙ্গলটা কিন্তু একটা বিশাল পার্ট ওর লাইফে কিন্তু রয়েছে কেন মঙ্গল শিক্ষাগ্রুপ আর হায়ার স্টার্টি কিন্তু মঙ্গলের দ্বারাই হবে সেই মঙ্গল নিজস্ব মানে পরবর্তীকালে কিন্তু কনফিডেন্স দিয়ে কথা বলতে একটু লো হয়ে যাবে খুব সুন্দর ভাবে তৈরি করবে সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করবে কিন্তু পরীক্ষার হলে কি সে কিন্তু লো হয়ে যাবে বুঝতে পারছেন আমি কি বললাম মঙ্গল কিন্তু নিজস্ব ওর মধ্যে একটা ভয়ভীতি কাজ করবে টেনশন কাজ করবে রাত্রীর কিন্তু রবি ও ধনপতি হয়ে সে কিন্তু দারিদ্রযোগ হয়ে বসে আছে তো অবশ্যই ট্যালেন্ট আছে গুড় আছে পড়াশোনাও করবে কিন্তু সমস্যা কিন্তু শিক্ষার জায়গাটার ড্যামেজ এটা ঠিক করে নিন একটু

আবার চন্দ্র হচ্ছে মন মানসিকতা মেইন লগ্ন গুরু সেও অষ্টম ভাগে রাহুযুক্ত অষ্টম হচ্ছে বারক ভাগ অর্থাৎ একটা কিন্তু চাপা ডিপ্রেশন টেনশন এবং মানসিকতার মধ্যে রাগ কিন্তু একটা কাজ করবেই এই চন্দ্র রাহু কিন্তু অনেক সময় মানুষকে কিন্তু পরবর্তীকালে এতটা রাগিয়ে দেয় মানুষ সুসাইড অ্যাটেম্প করতে চায় আমি বেশি কিছু বললাম না ঠিক করে নিন এগুলোকে ঠিক করতে হবে দেখেন আবার কি আছেন হ্যালো খুব ইনফরমেটিভ প্রোগ্রাম ইনফরমেটিভ প্রোগ্রাম মাতা জাহ্নবীর প্রোগ্রাম মানে খুব ইনফর্মেটিভ প্রোগ্রাম রেড বক্সের নাম্বারটাও লিখুন পরে কথা বলবেন কে আছেন হ্যালো হ্যালো আচ্ছা কে বলছেন কোথা থেকে হ্যাঁ হ্যালো হ্যাঁ আপনার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে কিন্তু আপনি খোলা জায়গায় গিয়ে কথা বলুন নাম বলুন ডেট অফ বার্থ বলুন আর জন্ম তারিখ একুশ দশ পঁচানব্বই সময় বলুন

দেখেনি দেখো মানুষের জীবনে বিয়ে একটা পার্ট কিন্তু বিয়ের যদি সমস্যা থাকে সেটাকে বিয়ে তো নেবো কিন্তু তাহলে কিন্তু ভবিষ্যৎ নষ্ট হবে বুঝতে পারছো আমি দেখেনি তুমি কিন্তু মাঙ্গলিক ভাই হ্যাঁ মাঙ্গলিক নাও এবং তোমার সপ্তম স্থানে যে অধিপতি রবি সে কিন্তু ভাগ্যের স্থানে রবি শুক্রের সাথে আবার রাহুর সাথে বসে আছে তো মাঙ্গলিক না হলেও না বাবু রবি যেহেতু তোমার বিবাহ ডিপার্টমেন্টটা মেনটেন করছে সে দুটো এন্ট্রি গ্রহের সাথে অবস্থান রাহু এবং শুক্র আচ্ছা তুমি বলো তো তোমার কি রিলেশন কোনোদিনও ভালো হয়নি আমি তো দেখতেই পাচ্ছি তোমার রিলেশনশিপ মধুর নয় পেটটা মরুদের মধুর হয়নি এবং তুমি বিবাহের ক্ষেত্রে খুব টেনশন কাজ করছে তোমার মধ্যে দেখ পঞ্চমপ্রতি বুথ সপ্তম প্রতি রবি তো রবি বুধের কানেকশন হয়নি তো লভ ম্যারেজের যোগ সেভাবে ভালো দেখাচ্ছে না অ্যারেঞ্জমেন্ট টাই ভালো দেখাচ্ছে বা তোমার যদি লভ করতে হয় যদি কারোর সাথে রিলেশনশিপ আসে আগে বাড়িতে কথা বলে নাও তাতে কি হবে ওটা অ্যারেঞ্জে কনভার্ট হয়ে যাবে বুঝতে পারছো তারপর তো একটা কথাবার্তা ওটা কিন্তু ওটা কথা বললে হবে না তোমার বিবাহের জায়গাতে বিয়ের পর সমস্যা দেখতে পাচ্ছি এটাকে ইমেডিয়েটলি ঠিক করো

বিবাহ কবে হবে তাই তো আচ্ছা সঙ্গে থাকো একটু রেড বক্সের নাম্বার গুলো সবাই লিখুন পরে যোগাযোগ করবেন লাল বক্সের আচ্ছা আমি দেখতে পাচ্ছি তোমার সপ্তমপতি লর্ড অষ্টবে। আজকে দিনে বসে আছে 2022 20 থেকে 21 মধ্যে কোন বিয়ে ঠিক হতে হতে কেটে গেছে না ওই ফার্স্ট টাইম বিয়ে চেষ্টা করছো কি 28 দেখো এখন কিন্তু তোমার ক্ষেত্রে বিবি বিবাহের যে যোগটা না আমি পাচ্ছি না কারণ সর্বত্রই অষ্টর অবস্থা গড়ে আছে যেটা বিয়ের জন্য কেটে যাচ্ছে জোকটা হ্যাঁ কিন্তু সপ্তম পতি শনি কিন্তু তোমার বসে আছে মিনার ঘরে ভাগ্যের ঘরে কিন্তু সেটা প্রবেশ করবে দু হাজার ডিসেম্বরের পর তো আমরা আশা করতে পারি দু হাজার চব্বিশের ডিসেম্বরের পর থেকে তোমার বিবাহ যুগটা স্টার্ট হচ্ছে আড়াই বছরের জন্য ঠিক আছে হ্যাঁ দু হাজার ডিসেম্বরের পর থেকে এবার দেখতে পাচ্ছি তুমি কিন্তু আংশিক মাঙ্গলিক বাবু এবং তোমার যে বিবাহের যে অধিপতি সে কিন্তু কেতু যুক্ত হয়ে বসে আছে তার জন্য কি বিয়ের পরে কিছু ফ্যামিলি সমস্যা বা কিছু মানুষের জন্য তোমার লাইফে কিছু সমস্যা ক্রিয়েট হতে পারে সেটা কিন্তু তোমাকে ঠিক করতে হবে এবং তোমার শুক্র হচ্ছে ফোর্থ হাউস এটা বাস্তু এবং এবং সঙ্গে থাকুন সঙ্গে থাকুন উতলা হবে না এই জায়গাটা কিন্তু সমস্যা করতে ঠিক করে নাও একটু কেমন উনি নিয়মিত কলার অনেক কি করেন বিয়ের জায়গাটা কিন্তু ড্যামেজ বারাকপুর থেকে শুধু বিয়ের অনেক কিছু ড্যামেজ আছে সমস্যা আছে তো সর্বানী দেবী আপনি বারাকপুরে দেখিয়ে নিতে পারেন পারলে রেড বক্সের নম্বরে ফোন করবেন বিয়ের আগে কেতু যেহেতু কেতু কিন্তু একদম ড্যামেজ করে দেয় সব জায়গা একদম এর সাথে রিলেট হয়ে রয়েছে মানে খুবই সমস্যা কে আছেন বলুন এবার হ্যালো নমস্কার

অনেক সমস্যা শরীরের আপনি মন দিয়ে শুনে নিন বলে একদম এই যে সমস্যাগুলো আমি একটু বলে দিই এই যে আমাদের যেটা দেখতে পাচ্ছি আমি লগ্নেই তোমার রাহু বসে আছে সপ্তম ভাবে কেতু আজকের দিনে রাহু কিন্তু ডাইরেক্ট তোমার সপ্তমে ডাইরেক্ট দৃষ্টি দিচ্ছে লগ্নে তো

এগুলো ঠিক না করলে উনি অনেকেই ফোন করেন রেগুলার কলার কিন্তু সমস্যাটা খুব গভীর না জটিল হয়ে রয়েছে দেখা যায় ব্যাপার হচ্ছে তোমার সমস্যা রয়েছে বলেই তোমার সমস্যাটা হচ্ছে কিন্তু সমস্যাটা রেক্টিফাই না করলে ভাই তোমাকে কষ্টই পেয়ে যেতে মানে শরীরের জন্য একটা গার্ড নেওয়া ভালো কারণ যে যে গ্রহের কথা বললো না সেই দুটো গ্রহেই ইন্টেফেক্ট রেখে দিয়ে এফেক্ট শরীর রবির ঘরে রবি ঘরে

দেখছো ছেলেমেয়ে পড়ছে না মেয়ে ছেলেমেয়ে প্রচন্ড রকম ভাবে মোবাইলের প্রতি আসক্ত হচ্ছে ঘুমিয়ে পড়ছে নিজের মধ্যে কনফিডেন্স নেই পরীক্ষার আগে নিজেকে শুধু অসুস্থ ফিল করছে তারা কি করবে যেটা একদম বাধ্যতামূলক তাদের পড়াতে বাধ্য হবে পড়াবে প্রথমে ছক রেক্টিফাই তারপরে কি করতে হবে ঘরের যে পশ্চিম দিক আছে ধরো একটা রুম আছে যে রুমে পড়াশোনা করে স্টুডেন্টরা বা সই কেই তার পশ্চিম দিকে তোমাকে তাকাতে পশ্চিম দিকের দেয়ালে তোমাকে তাকাতে বলে দর্শক হবে দিদি পশ্চিম দিক কেন পূর্ব দিক উত্তর দিক বলে যারা একদম পড়াশোনা করছে না পশ্চিম দিকে তাকাবে পশ্চিম দিকে তাকালে দেখবে তার বা হবে দক্ষিণ দিক আর তার ডান দিক উত্তর দিক এটাও আমরা বলি যদি শাস্ত্রটা অঙ্ক ক্যালকুলেশন ক্যালকুলেশনটা ভালো করে বোঝো পশ্চিম দিকে তাকাবে পশ্চিম দিকের বাঁ দিকটা হবে দক্ষিণ দিক আর ডান দিকটা হবে উত্তর দিক ঠিক দেয়ালটা বারো ইঞ্চি ধরে নাও সেই বারো ইঞ্চি দেয়ালকে আমরা চার ভাগ করব। চার ভাগ তিন চারি বারো চারটে ভাগ করব। ওই চার ভাগে দক্ষিণ দিক থেকে নীলটার পশ্চিম দিক আসার সময় চার হাত ছেড়ে তিন হাত ছেড়ে সেই দিকটার দিকে তাকাবে তাকিয়ে সেই দিকটাকে বলে পশ্চিম দক্ষিণ পশ্চিম কোণ ওই দিকে বসে যদি পড়াশোনা করতে পারে তার মধ্যে যেমন মোবাইলের প্রতি আসক্তি বেড়ে গেছে পড়াশোনার লেজিনেস দেখা যাচ্ছে পড়াশোনা করছে না তারা বাধ্য হবেই পড়তে তাহলে কোন দিক বললাম দক্ষিণ দিক থেকে চার তিন হাত ছেড়ে বাকি যে দিকটা পড়লো এটা পশ্চিম দক্ষিণ গোল যারা ল প্রফেশনের তৈরি হচ্ছে যারা টেকনিক্যাল ইঞ্জিনিয়ার হতে চাইছে জয়েন্ট এক্সামে চান্স পাচ্ছ না বা ল নিয়ে পড়াশোনা করে ভাবছো বা দেখতে পাচ্ছ সায়েন্স গ্রুপটা নিয়ে তারা অ্যাক্টিভ করতে চায় তাদের জন্য এই কোনটাই পড়াশোনা করো বাধ্যতামূলক মধ্যে তার মধ্যে কনফিডেন্স বাড়বে আর যারা দেখতে পাচ্ছ আজ গ্রুপ বা নানান ভাবে ঐতিহাসিক ইতিহাসে ভয় জিওগ্রাফিতে বল বাংলায় ভয় হিস্ট্রিতে বল ইংলিশে হয় তাদেরকে বলবো ঠিক পশ্চিম দিকে তাকিয়ে তার ডান দিকে ওটা যে উত্তর দিক তারও তিন ইঞ্চি মানে তিন ফুট ছেড়ে যে দেয়ালটা পড়ছে উত্তর পশ্চিম কোণ ওই উত্তর পশ্চিম করে তাকে যদি পড়াশোনা করতে পারো তাদের মধ্যেও মনোনিবেশ স্ট্রং হবে তারাও হচ্ছে নিজেদের মধ্যে মাইন্ড ঠিক রাখতে পারবে তারাও কিন্তু আর্টস গ্রুপের প্রতি পড়াশোনা ভালো হবে আমরা এমনিই বলি পূর্ব দিকে কেউ পড়াশোনা করলে মুক্তি দেখায় সায়েন্স গ্রুপ স্ট্রং হয় অঙ্কে তার মধ্যে পজিটিভিটি বাড়ে পূর্ব দিকটা হচ্ছে অঙ্কের ক্ষেত্রে খুব পজিটিভ দিক আর উত্তর দিক হচ্ছে ইংলিশের ক্ষেত্রে এই দিকগুলো যদি তাকিয়ে পড়াশোনা করাতে পারো ছেলে মেয়েদেরকে অবশ্যই তাদের মধ্যে মন স্ট্রং হবে পড়াশোনায় মন বসবে কনফিডেন্স লেভেলও পরীক্ষার আগে হাই হবে আর তার আগে বলবো সামনে সরস্বতী পুজোর নীল সরস্বতী কবন যা পড়াশোনা করছে নীল সরস্বতী কবন এবং সরস্বতী কব আর সময় নেই এর মধ্যেই কিন্তু ধারণ করতে হবে লাস্ট সময় লাস্ট যোগটা কাজে লাগিয়ে নাও এরকম অনেক ছেলেমেয়েকে দেখিয়েছি এই দুটো ধারণ করার পর যখন স্টোন আমরা নিতে পারছি না একান্ত ভাবে ক্ষমতা নেই এই দুটো জায়গা আমরা যদি কনভার্ট করতে পারি নিতে পারি বাধ্যতামূলক দেখা যায় তুলনার থেকে ভালো রেজাল্ট করেছে তাদের মধ্যে কনফিডেন্সটা আনতে হবে ছেলেমেয়েরা কেন বুঝছে না তারা বুঝতে পারছে না পড়াশোনার মূল্যটা কি তাদেরকে সেটা আগে বোঝাতে হবে যে আজকে বড় হয়ে যারা পড়াশোনা যারা পড়াশোনা জীবনে না দাঁড়াতে চায় যারা নিজেরা কিছু করতে যায় তারা বোঝে যে আমাকে সব কাজের মধ্যে পড়াশোনাটাও কনফিডেন্স করতে হয় পড়াশোনা যদি না করি জীবনে কিন্তু বাকি কাজগুলো আমরা কিন্তু হারিয়ে ফেলবো আর পড়াশোনা যখন সে ভ্যালুটা বুঝবে তখনই তার মধ্যে কনফিডেন্স লেভেল বাড়বে আচ্ছা ফোন আছে একটা নেওয়া যাবে কি আছেন বলুন হ্যালো হ্যালো

বারোটা মানে রাত্রিবেলা বারোটা পঁয়তাল্লিশ তাইতো কি জানতে চাও প্রশ্ন প্রশ্ন চলুন আচ্ছা তুমি কেরিয়ার নিয়ে জানতে চাও তোমার কি হাওড়াতে প্রচুর মানুষ দেখাচ্ছেন হাওড়ার লোকরা হাওড়ার লোক হাওড়ার লোকরা বেশি পজিটিভ হাওড়া থেকে অনেক ফোন আসছে কেরিয়ার কিছু করছেন নাকি না চাকরি খুঁজছেন ডেভেলপমেন্ট কি হবে তাই তো ইম্প্রুভমেন্ট ঠিক আছে সময় শেষ প্রোগ্রাম শেষ হচ্ছে টিভিতে শুনে নিন ধন্যবাদ আচ্ছা তোমার যেন দেখতে পাচ্ছি বাবু তোমার অবশ্যই কর্মের জায়গা ট্যালেন্টেড তুমি এই পঞ্চম ভাগে বুধ আছে মানে তুমি টেকনিক্যাল লাইন বা ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করলে ভালো ওই মানে তুমি ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা রেড বক্সে নাম্বার লিখুন এরপর রেড বক্সে নাম্বারের কথা এটা মানসিক উন্নতির কারণ সেই রবি ভাগ্য কিন্তু কেতুযুক্ত শুক্র এবং শনিযুক্ত এই রবির প্রতিকার না করলে খাটনির ফল তুমি পাবে না ভালো রেজাল্ট পাবেন না চাকরিতে যদি না রবির প্রতিকার করেন হাওড়াতে দেখিয়ে নেবেন লাল বক্সের নাম্বারে সবাই ফোন করবেন মঙ্গলবার থাকছি হাওড়া কাল ব্যারাকপুর কাল ব্যারাকপুর মঙ্গলবার কিন্তু হাওড়া নাইন এইট জিরো ফোর ওয়ান নাইন জিরো ফোর সেভেন সিক্স এবং এইট টু ফোর জিরো টু জিরো ফাইভ টু ফাইভ মানে কথা বলুন আগামী সপ্তাহে আবার দেখাবে এই সময় লাইভ প্রোগ্রামে ধন্যবাদ শেষ করলাম নমস্কার